আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম প্রিন্স আবু ওয়ান ফুড থ্রি চ্যানেলে। আজ আমরা আপনাদের একটা কীভাবে ইউটিউবে থাম্বনেল এডিট করতে হয় সেটা শেখাবো। সেটা শেখানোর আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল বাটনটা অন করে দিবেন। যারা অন করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ। এবার আমরা আমাদের থাম্বনেলটা এডিট করার জন্য যাই। আমরা যাদের কাছে পিক্সেলটা নাই, এই পিক্সেলটা দিয়ে ইউটিউবে থাম্বনেল এডিট করতে হয়, যাদের কাছে নাই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ইচ্ছে করলে নামিয়ে নিতে পারো। আপনাদের এখানে এমন অপশন দেখায় প্রথম ঢোকার পর, তারপর এখানে সাইন ইনটা এখানে ওকে দিয়ে দিবেন। আমি আরেকটা লোক এনেছিলাম সেটা কেটে দিলাম। আপনাদের কাছে এমন একটা দেখাবে, তারপর আপনারা এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা যেটা ইচ্ছে সেটা নিতে পারেন। আপনারা যেটা দিয়ে মানে আপনাদের ইউটিউবে থাম্বনেল এডিট করবেন। আমরা এখান থেকে একটা নিব না, তাই বলে এখানে আপনাদের সর্বপ্রথম নাম উঠবে, নামটা আপনার নিউতে ক্লিক করে এখানে একটা ডিলেট অপশন আছে, ডিলেট অপশনে আপনারা একটা ডিলেট করে দিবেন। তারপর আপনারা এখানে দেখা যাচ্ছে না, এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে নিচে, এই নিচে অনেকগুলো অপশন দেখাচ্ছে। আমরা এখান থেকে 3 নম্বর অপশনটা একটা ক্লিক করব, 3 নম্বরটায়। তারপরে যে এখানে আরেকটা এখানে স্টারের পর এই এটা দেখাবে ইম্পোর্ট, সে এখানে একটা টাচ করব। টাচ করার পরে আমরা মানে গুগল থেকে অনেকগুলো পিকচার নামিয়ে রেখেছি, তাই বলে তোমরা তোমাদের এই গ্যালারিতে আমারটার গ্যালারি এমন, তোমাদের গ্যালারি যেমন হবে তোমরা গ্যালারি থেকে ফটোটা সিলেক্ট করে নেবে। চলে যাচ্ছি, আমরা এখান থেকে আমরা আমাদের ফটোটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে আপনাদের সাইজটা ইউটিউব সাইজ লাগতে হবে না, তাই ইউটিউব সাইজ রাখার জন্য পিকচারটাকে ক্লিক করে এখানে ক্রপ নামে একটা অপশন আছে, এটাই একটা টাচ করবেন। তার করার পর সরি ভুলে গেছে এটাই না, তোমরা এটার পরে 4 নম্বরটায় ক্লিক করবে। তারপর এখানে এখানে 3 নম্বর অপশন, এটাই এখানে 3 নম্বর অপশন, এখানে 3 নম্বর অপশন, আপনারা এটাই টাচ করবেন। করার পর আপনারা পরে নিজে রেকর্ড রাখতে পারেন, এতে সহজ হবে আপনাদের জন্য। আপনারা এখানে একটা অপশন দেখাচ্ছে, এটাকে টাচ করবেন। করার পর এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে, আপনারা ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার ফটো, আপনারা এখান থেকে ফেসবুক ইউটিউব থাম্বনেল আছে, ইউটিউব চ্যানেল ব্যানারের নিচে একটা টাচ করবেন। তারপর আমাদের যত পয়েন্ট লাগবে তার তত পয়েন্ট এখানে সিলেক্ট হয়ে যাবে নিজে নিজেই।
তারপর এখানে ওকে দিয়ে দিতে হবে। হচ্ছে আমাদের সাইজটা ঠিক হয়ে গেছে, ফুল স্ক্রিন করে নেবেন, ঠিক আছে। তারপর এটাকে এখানে এখানে একটা অপশন পাবেন, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর যে এখানে ফটোটা দেখাবে, তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা তালা, তালাতে একটা ক্লিক করবেন, তাহলে আপনার এই পিকচারটা লক লেগে যাবে আর রড়বে না। আর যদি আপনারা পিকচারটা যে এখান থেকে লক না করেন, আপনাদের পিকচারটা লড়বে। তাই বলছি আপনারা এখানে ক্লিক করে পিকচারটা লক করে নেবেন। তারপর আপনাদের যে ইয়াটা করবেন, সেই এখান থেকে এখানে একটা প্লাস আইকন দেখানো হচ্ছে, এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আরও অনেকটি অপশন দেখাচ্ছে, সরি এক মিনিট, এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে। তারপর এখান থেকে আপনারা বলেন নিচের উপরেরটা ফর গ্যালারিতে একটা টাচ করবেন, ফ্রম গ্যালারি। তারপর এখানে টাচ করার পর আমি আগেই বলেছিলাম যে আমার গ্যালারিটা এমন, তো আমি আমার এই গ্যালারি থেকে টাচ করব। তারপর আমরা আমার পি শার্টের কাম লাগবে, এই পি শার্টের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে, সেখান থেকে নামিয়ে নিতে পারেন। এটা আমাদের যে আমাদের পি শার্ট হলো এটা, এটা থেকে ক্লিক করব। তারপর পি শার্টে ঢুকার পর তোমাদের এমন একটা যে প্লাস আইকন দেখাবে, এখানে একটা টাচ করবে। তারপর তোমাদের আবার নিজে এত সফটওয়্যার দেখাবে, তারপর অল ফটো, তারপর অল ফটোতে একটা টাচ করব। তারপর আমাদের যে ফটোটা দরকার সেই ফটোটা আমরা একটা সিলেক্ট করে নিব, ঠিক আছে। আমাদের এই ফটোটা আমরা বন্ধুদের সামনে সিলেক্ট করে দেখাই। তারপর তাই ঢোকার পর এখানে একটা কেচি অপশন আছে, কেচিতে একটা টাচ করবে। তারপর এখানে গুলে একটা টাচ করবে। তারপর তোমাদের যতটুকু দরকার একটা ছোটো বড় করে নিতে পারবে, যে বড় দিলে এমন হয়ে যাবে তোমাদের দরকার যতটুকু ততটুকু সিলেক্ট করে নেবে। যার একটু চিকন, ঠিক আছে, আমার এখন ঠিক আছে। তারপর আমরা এই আমরা একটু গতিতে দেখাই দিই, ঠিক আছে।
আমরা আবার আমাদের যে আগের স্থানটায় চলে আসবো, তারপর তারপর আগের স্থানে চলে আসবো, তারপর এখানে প্লাস আইকন একটা, প্লাস আইকনে টিপ দিব, তারপর এখানে ফ্রম গ্যালারি এখানে একটা টাচ করব, তারপর আমরা এই তোমার বলেছিলাম প্রথমে আমাদের এই গ্যালারিটা, এই গ্যালারিটাকে টাচ করব, আমরা যে ফটোটা করলাম কাজ করলাম, আমরা যেটা হলো আমরা পিসার দিয়ে কাজ করছি বলে পিসার অপশন, এই পিসারটাকে টাচ করব, আমাদের এই পিকচারটা আমরা তো এই পিকচারটাই দিব, আমরা আগে এডিট করেছি লিখেছিলাম ওটা এক পিকচারই, আমরা এখানে সাইনিং এ টাচ করলে হবে না করলে এমন করলে হবে, ঠিক আছে, তারপর আমরা করে নিলাম, আমরা আরেকটা আরেকটা পিকচার এমন ভাবে তোমরা কাজ করবে, তারপর আমি আরেকটা পিকচার দেই, কোনটা দেব এখান থেকে এই পিকচারটা দিয়ে আমার বন্ধুর পিকচার, আমরা এখানে ভিডিও করি, তার আমরা একটা ভিডিও করছিলাম সেই খান থেকে আমরা এটা কাজ করা ছিল, তাই আমরা সেটা একটা ক্লিক করে দিব, তারপর এই ছবিটা আমরা একটু বড় করে দিব, এটা যেমন পিছনে যায় তার ব্যবস্থা করব, আমরা এখানে এইটা একটা টাচ করব, আমরা এই ছবিটা ক্লিক করব, সেটা ক্লিক করে এটা উপরে দিয়ে দিব, ঠিক আছে, তবে এটা ভিতরে চলে যাবে, এমন করে তোমরা যেটি দরকার সব ছবি এমনি এনে, তারপর তোমাদের আবার লেখালেখির অপশন আছে, তারপর আবার তোমরা এ প্লাস এখানে ক্লিক করে গ্যালারিতে টাচ করে, আমরা প্রথমে বলেছি আমরা গুগল থেকে কিছু পিকচার নামিয়ে রেখেছি, সেই পিকচারটি লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা ইচ্ছে করলে এটি না আর নতুনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নামিয়ে কাজ করতে পারবে, ঠিক আছে, তারপর আবার এখানে দিবে এই সাঁতালে একটা চলে আসবে, তারপর তোমরা এই 4 নাম্বার অপশনটা একটা ক্লিক করবে, 4 নাম্বারটা আসার পর সেখানে সরি ভুল হয়ে গেছে 3 নাম্বারটায়, 3 নাম্বারটা আসার পর এখানে দেখতে পারবে একটা মানে মানুষের মতো একটা আইকন আছে, অর্ধেক মানুষ অর্ধেক মানে আমি যে অর্ধেক মানুষ আর অর্ধেক ব্লার করা, এটা একটা টাচ করবো, তারপর আমাদের ছবিটা যেটুকু দরকার ততটুকু এসে পড়বে, এখানে সাইনিং করে আমরা এটা যতটুকু ইচ্ছে আমরা ছোটো করতে পারি, নাম্বার করতে পারি, তারপর আবার এদিকে করতে পারি, এটা হলো আমাদের ইচ্ছা, এটা হলে ঘুরাতে হবে, ঘুরাতে হলে ঘুরাতে পারবে, আর আমরা এখন আমাদের আমরা লিখে দিব, তারপর এ কলমে দিয়ে নেক্সট কলম, তারপর আমরা এটা লিখে সাইন ক্লিক করে এখানে এসে এনে বসিয়ে দিতে হবে, তারপর এখানে বসিয়ে দেওয়ার পর তোমরা এখানে তোমরা সাদাটা অনেক ইচ্ছা হলে তোমরা যে কোনো কালার করতে পারো, এটা হলো তোমাদের মানে থাম্বনেলের নামটা ছোট বড় তোমার যতটুকু দরকার, আমরা এতটুকু দরকার আমরা এতটুকু রেখে দিলাম, ঠিক আছে, এখানে সাইনিং করলাম, তারপর এখানে টেক্সট টেক আমরা এই যে এখানে একটা ক্লিক করব, যে এটাতে তাকে ক্লিক করার পর তারপর এখানে ফটো মতো পর এখান থেকে তোমরা যে কোনো একটা পিকচার আছে এটা আমরা এটা সিলেক্ট করে দেখানোর জন্য তোমাদের আমরা এটা সিলেক্ট করলাম, তোমাদের দেখানোর জন্য এটা সিলেক্ট করলাম, হচ্ছে না কেন সিলেক্ট করে ফেললাম, ওদের মোবাইলটা কাজে করে না কি বলবো দুঃখের কথা, শুধু আমরা এত কিছু করে
টাইনিং এ দিবাইছি চা বলে আমাদের আচ্ছা এটা এমন করে নেবে এটা হলো তোমাদের ইচ্ছা তোমরা তারপরে যে এখানে সিলেক্ট প্রথম এটাই ক্লিক করে তোমার এটাকে কালো বেছে বড় যে কোনো মানে একটা থাম্বনেল এটা দেখানোর জন্য এটা করছি তারপর এটা করে তোমাদের যে ফন্ট আছে ফন্ট নামের অপশনে ক্লিক করবে তোমাদের যে আমার এখানে তো ফন্ট কয়টা এখানে অনেক ধরনের ফন্ট আছে এই ফন্টের মানে যেটা হলো তোমাদের মোবাইলে সবসময় থাকবে এই ফন্টটি তোমরা যে মাই ফন্টে ক্লিক করে আমি ডাউনলোড করে নিয়েছি এবার ফন্ট ডাউনলোড করতে হবে খালি ইউটিউবে গিয়ে সার্চ দিবে ইউটিউব থাম্বনেল ফন্ট খালি সার্চ দিবে ইউটিউব ইউটিউব থাম্বনেল ফন্ট এইটা টাচ তোমার নামিয়ে যে একটা ফাইলে থাকবে এটা ডাউনলোড ফাইল যে থাকে আমার কাছে তো মনে হয় কেটে ফেলেছি নায়িকা থাকলে তোমাদের এখানে আসবে আসার পর ফন্টে ক্লিক করে এটা ডাউনলোড করে তোমরা এখানে এনে নিতে হবে তাই আমি চেষ্টা করব ফন্টের লিঙ্ক আর তোমাদের ডিসক্রিপশন দেওয়ার জন্য তাই আমি এখানে কত কিছু ফন্ট আছে আমি এই ফন্টটা ফন্ট অনেক সুন্দর তোমাদের কালারটা এর সাথে অ্যাডজাস্ট করতে না তাই বলে আমরা এই কালারটা এখন সেট করে দেবো সমস্যা নাই আমরা একটা একটা পরিস্থিতি দেখাতে আছে এডিট করার পর তোমরা আমি তো দেখাই যেমন তোমার নাম লেখার ইচ্ছা থাকলে আবার এখানে আরেকটা ক্লিক করবে তারপর তোমরা যত লেখার দরকার তত তোমরা লিখতে পারবে ঠিক আছে তারপর এই যে এখানে তোমরা যদি পিকচারটা সেভ করতে চাও তাহলে যে এখানে এখানে যে এই অপশনটা একটা টাচ করবে তাহলে তোমার পিকচারটা সেভ হয়ে যাবে আর যদি তোমরা পিকচারটা কখনো দরকার পরে আবার রেখে দিতে চাও তাও পারবে রেখে দেওয়ার জন্য তোমাদের তোমাদের এই প্রথমে এখানে দুইটা অপশন থাকবে দুইটা অপশন থেকে তোমরা যে কোনো মানে একটা অপশন সিলেক্ট করে নিতে আমরা দ্বিতীয় সিলেক্ট এবার প্রথমটা আমরা সিলেক্ট করব তারপর আমরা যে কোনো একটা সংখ্যা দিয়ে রেখে দিতে পারি সংখ্যাটা দিয়ে আমরা এটা দিয়ে রেখে দিতে চাই এটা আমরা রেখে দিলাম এবার আমরা দেখিয়ে দিব যদি আমাদের এটা চলে গেল মানে বুঝলেন এটা আমাদের চলে গেল চলে গেলে দেখে আমার সমস্যা হবে না আচ্ছা আবার আমরা এটা আনতে চাইলে যদি আমরা এমন এমনভাবে সেভ করে লিখে তাহলে হচ্ছে এখানে একটা মাই মায়ের টাচ করলে আমি যতগুলো ফন্ট ইয়া করছি আবার এই ফন্টটা আবার টাচ করার সাথে সাথে ফন্ট চলে আসবে ঠিক আছে এমনভাবে ইউটিউব থাম্বনেল এডিট করতে হয় যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে তার পাশে বেল বাটনটা অন করে রাখবে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন চলে যায় শেয়ার করে দিলে তাদেরকে অসংখ্য থ্যাংক ইউ আর তোমাদের কাছ থেকে আমি বিদায় নিলাম।